এই সকলে কিন্তু বসের কথা মন দিয়ে শোনো। নিক্সন চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন গর্জনধারী নেতা হিসেবে আখ্যায়িত করা হয় থাকে। সেই হিসেবে তিনি রাজনৈতিক মাঠে তুমুল বক্তব্য উপস্থাপন করে থাকেন। সেই হিসেবে তার সেরা পাঁচ বক্তব্যের মধ্যে পাঁচ নম্বরে যেটি থাকবে সেটা হচ্ছে এটি। কি খেলা হবে? রুমিন ফারানা বলেন খেলা হবে। আপনার সাথে যদি খেলতে হয় তাহলে তো আমাকে বাসায় ঢুকতে দিবে না। কি খেলবো আপনার সাথে? তাই আমরা ইজ্জত করি। তো এখন আমরা নিক্সন চৌধুরীর চার নম্বর বক্তব্যটি দেখবো। তবে তার আগে একটা জিনিস বলে রাখি, সেই হিসেবে নিক্সন চৌধুরী কিন্তু আওয়ামী পরিবারের একজন সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ করে ভাঙ্গার একজন তুমুল নাম করা এমপি। সেই হিসেবে সেখানে যিনি আছেন আওয়ামী লীগের কাজী জাফরুল্লাহ চৌধুরী, তাকে কিন্তু তিনি কোনোভাবে পরোয়া করে কথা বলেন না। সেই হিসেবে চার নম্বরে তাকে নিয়ে করা একটা বক্তব্যের অংশবিশেষ, চলুন আমরা সেটি দেখে আসি। সেই হিসেবে তিন নম্বরে যে বক্তব্যটি দেখবো নিক্সন চৌধুরী, সেটা হচ্ছে মামুনুল হককে নিয়ে। কিন্তু তাকে নিয়ে বিশাল সমালোচনা করেছিল, সেই হিসেবে নিক্সন চৌধুরী একটা সমালোচনার মধ্যে পড়ে যায়। সেই তিন নম্বর বক্তব্যটি যিনি মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিলেন চট্টগ্রামে গিয়ে, সেটি থাকবে নাম্বার তিনে। যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে, আসেন মাঠে, দেখালা হবে। আমাদের ভয় দেবেন না, আমাদের মাথার টিকা পায়ের আঙ্গুল পর্যন্ত। তো নিক্সন চৌধুরীর দুই নম্বর বক্তব্য যেটি থাকবে টপ ফাইভের মধ্যে, সেটা হচ্ছে তিনি কিন্তু সামাওবায়েদ, যিনি ফরিদপুরের একজন কিংবদন্তি রাজনীতিক উবায়দুর রহমানের কন্যা, বিএনপির অগ্নিকন্যা। এই সামাওবায়েদকে নিয়ে তিনি যে একটা চড়াও বক্তব্য প্রদান করে থাকেন সেটা থাকবে নাম্বার দুইয়ে। তো সর্বশেষ আমরা সেই কাঙ্ক্ষিত এক নাম্বার বক্তব্যটি দেখবো নিক্সন চৌধুরীর মুখ থেকে, সেটা হচ্ছে ভাঙ্গাল তার নির্বাচিত আসন থেকে। সেখানকার যিনি আওয়ামী লীগ পদপ্রার্থী কাজী জাফরুল্লাহ, তার বিরুদ্ধে কিন্তু কঠিন বক্তব্য উপস্থাপন করে থাকেন। সেটা এখন পর্যন্ত ইউটিউব এবং অনলাইনে তার টপ বক্তব্য হিসেবে ধরা হয়ে থাকে। তাহলে চলুন এখন আমরা সেই এক নাম্বারটি দেখে নেই। আমি চাই যদি আমি অন্যায় করি তাহলে 33 বছর বয়সে আপনারা পারবেন আমার যৌবন ফেরত দিতে? আমি আমার ইমানি দায়িত্ব কোনটা পালন করি নাই বলেন আপনারা? সব করছেন বলেন কোনটা করি নাই? তো বন্ধুরা, আসছে আমাদের আজকের এপিসোড। আর আপনি ফরিদপুরের কোথা থেকে ভিডিওটি দেখলেন, আর বাংলাদেশের অন্য জেলা থেকে যদি ভিডিওটি দেখে থাকেন সেটা অবশ্যই মন্তব্য করে লিখে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম। সাবাস।